আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে মানুষ, বাস ও ট্রেন স্টেশনে তেমন ভিড় নেই। সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা, মিল রেখে দেশে কয়েক স্থানে উদযাপন। করোনা উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন জেলায় অন্তত 13 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবং বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঈদ আনন্দ নেই প্রায় 50 লাখেরও বেশি মানুষের। এবারে বিস্তারিত, প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে করোনার ঝুঁকির মধ্যে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে মানুষ। স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি মুখে এসব মানুষ ভিড় করছেন বাস ও ট্রেন স্টেশনগুলোতে। ঠিক সময়ে ট্রেন ছেড়ে গেলেও বাস ছাড়ছে কয়েক ঘন্টা বিলম্বে। টিকিট না পেয়ে অনেকে অপেক্ষা করছেন বাস স্ট্যান্ডে। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনের এমন চিত্র আগে দেখেনি নগরবাসী। পুরো স্টেশন জুড়েই নীরবতা। টিকিট কাউন্টারগুলোতে নেই কোনো লাইন, প্রত্যেকে তাপমাত্রা পরিমাপ করেই প্রবেশ করছে স্টেশনে। টিকিট ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে। নিরাপদে থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। করোনা ঝুঁকি আছে জেনেও পরিবারের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন তারা। এত ফাঁকা, এত সুন্দরভাবে মানে ট্রেন ভ্রমণ করতে পারবো ঈদের আগের দিন, এটা মানে টোটালি চিন্তার বাহিরে। রোজা ঈদে যাওয়া হয় নাই, মানে করোনার ভয়ে যায় নাই, তো এবার আসলে যাচ্ছে, অনেকটা মনে হচ্ছে যে একটু নিরাপদ আছে। ঝুঁকির কিছু দেখছি না, বাকিটা আসলে আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করছে। এদিকে সড়ক পথে যানজট থাকায় 7 থেকে 8 ঘন্টা বিলম্বে ছাড়ছে বাস। ভোরবেলা এসেও টিকিট পাননি অনেকে, আর যারা টিকিট পেয়েছেন তারা জানেন না কখন ছাড়বে তাদের বাস। গাড়ির কোনো সন্ধান পায়নি, এখন কখন যাব বাসায় বলতে পারি না। 6টায় গাড়ি ছাড়ছে, 12টা বাজে তাও গাড়ি ঘাটে থেকে আসতে পারতেছে না। 5 ঘন্টা লাগে, এখন 12 থেকে 14 ঘন্টা লাগতেছে। গ্রামে ফেরা এসব মানুষের মধ্যে কে করোনা আক্রান্ত তা জানে না কেউ, তাই বাড়ি ফিরে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে সৌদি আরব সহ গোটা মধ্যপ্রাচ্যে আজ ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে ঈদ উল আজহা। অনেক স্থানে যে যার মতো ঈদ উদযাপন করছেন, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করছেন অধিকাংশ দেশের মুসল্লিরা। এবার নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি না করার পরামর্শ দেওয়া হয়েছে। পিপিই ও স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রীর ব্যবহারও ছিল এবার চোখে পড়ার মতো। তবে করোনা ভাইরাসের কারণে এবার ঈদের আমেজ নেই লেবানন, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থী শিবির সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র পীড়িত অঞ্চলগুলোতে। এদিকে সকালে মুজদালিফা থেকে নুড়ি পাথর সংগ্রহ করে মিনা জামাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন তারা। এরপর পশু কুরবানি ও মাথা মুন্ডন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় হাজিরা উদযাপন করছেন ঈদ উল আজহা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মক্কার হারাম শরীফ ও মদিনায় মসজিদে নববী সহ সৌদি আরবের সবকটি মসজিদে কয়েক দফায় আয়োজন করা হয় ঈদের জামাত। সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদ উল আজহা পালিত হচ্ছে। এসব এলাকায় মুসলিম ধর্মাবলম্বী বিভিন্ন তরিকার অনুসারীরা সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করে কোরবানির পশু জবাই করেছেন, তবে এদের অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। লক্ষ্মীপুরে 11টি গ্রামের সহস্রাধিক মুসল্লি বিভিন্ন ঈদগাহে নামাজ আদায় করে ঈদ উল আজহা পালন করছেন। বরিশাল বিভাগের 7টি গ্রামে অর্ধ লক্ষাধিক পরিবারে পালিত হচ্ছে ঈদ উৎসব, তারা সবাই কাদেরিয়া তরিকার অনুসারী। পটুয়াখালীতেও চট্টগ্রামে এলাহাবাদ, সুফিয়া ও বদরপুর, দরবার শরীফ এবং চানটুপির অনুসারী অর্ধ লক্ষাধিক মানুষ ঈদের আনন্দে মেতে ওঠেন। কোরবানির পশু কিনতে রাজধানীর বিভিন্ন হাটে চলছে শেষ দিনের বেচাকেনা, তবে শেষ মুহূর্তে কিনতে আসায় পশুর চেয়ে ক্রেতার সংখ্যা বেশি রয়েছে। দর্শক, এই মুহূর্তে পশু হাটে আছেন আমাদের সহকর্মী নিয়াজ্জামান সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, সেখানে পশু কেনাবেচার হালচাল কেমন দেখছেন? পুনম, আসলে যে পরিস্থিতি আজকে দেখছি, আজকে আসলে শেষ দিন বলা যায়, রাত পড়ালে এই পবিত্র ঈদ উল আজহা,
আজকে কিন্তু মানুষের মধ্যে তাদের কোরবানির পশু কেনার ব্যাপারে কিন্তু যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আজকে যেহেতু ছুটির দিন এবং ছুটি শুরু হয়েছে, সবাই কিন্তু আজকে বেশিরভাগ মানুষেরই ঢাকায় যারা বসবাস করছে, নগরবাসীর লক্ষ্য ছিল আসলে আজকে তারা তাদের পছন্দের পশুটি কিনবেন, সেজন্য কিন্তু তারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন। এখানে যেটি লক্ষ্য করা যাচ্ছে, এই হাটে আসলে পশুর উপস্থিতি কিন্তু কম, যে গরু বা ছাগল যে পরিমাণ থাকার কথা ছিল সেটি কিন্তু খুবই কম, সে তুলনায় মানুষের উপস্থিতি বেশি, অর্থাৎ ক্রেতার সংখ্যা বেশি। এবং তারা বলছেন যে আসলে তারা যে স্বাদ এবং সাধ্যের মধ্যে মিলন ঘটাতে পারেননি অনেকেই, সকাল থেকে এ পর্যন্ত অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন আসলে গরুর যে পরিমাণ গরু রয়েছে বা গরুর যে মান সে তুলনায় দাম বেশি। এবং আপনার বিক্রেতারা বলছেন যে আসলে গরুর সরবরাহ কম থাকায় হঠাৎ করে কিন্তু গরুর দাম কিছুটা বেড়ে গিয়েছে। তারা বলছেন বন্যা এবং করোনা ভাইরাস বা নানান কারণে মানুষের মধ্যে আসলে গরু বা ছাগল কেনার ব্যাপারে কিন্তু কিছুটা আগের থেকে তাদের বিভিন্ন বিভিন্ন ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বেশিরভাগ মানুষই কিন্তু বলছেন যে তারা আসলে মধ্যম মানের গরু কিনতে চান। বেশিরভাগ মানুষেরই দেখছি যে 50-60 হাজার টাকার মধ্যে তাদের বাজেট, সেই বাজেটে তারা আসলে তাদের পছন্দের গরুটি কিনতে চান। কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে আসলে তারা গতবার যে গরুটি 50-60 হাজার টাকায় বিক্রি হয়েছে, এখনও পর্যন্ত এই বাজারে সেটার কিন্তু দাম অনেক চড়া। তবে বিক্রেতারা বলছেন এবং যারা ক্রেতা তারা আশা করছেন হয়তোবা বিকাল নাগাদ বা সন্ধ্যার দিকে এই গরুর দাম কিছুটা কমতে পারে। তবে এখনও পর্যন্ত আসলে আমরা এই বাজারে তেমন প্রভাব কিন্তু লক্ষ্য করিনি। আমরা যেটা মনে হচ্ছে যে এখনও কিন্তু গরুর সরবরাহ কম এবং দাম বেশি। আমরা সকাল থেকে এ পর্যন্ত দেখেছি অনেক ক্রেতা কিন্তু ফিরে গেছেন, তাদের কাঙ্ক্ষিত সেই গরুটি কিনতে না পেরে তারা চেষ্টা করছেন আশেপাশের অন্যান্য হাটগুলোতে যেতে। যদিও আমরা যেটা জানাতে পারি যে আশেপাশের হাটগুলো আফতাবনগর বা মেরাদিয়া এই হাট এবং আরও কয়েকটি হাটে আমরা গিয়েছি, মোহাম্মদপুর হাট, কিন্তু আসলে যেটা বলছিলাম সেই পরিস্থিতির কিন্তু খুব বেশি উন্নতি হয়নি। কালকে যে গরুর দাম 60 হাজার টাকা ছিল সেই গরু কিন্তু আজকে চাওয়া হচ্ছে 90 হাজার টাকা। এখন সেই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ঠিক শেষ পর্যন্ত কতটুকু সমন্বয় দামের ক্ষেত্রে হবে এবং তারা যারা রয়েছেন ক্রেতা তারা পছন্দের কোরবানি পশুটা কিনতে পারবেন কিনা, সেজন্য কিন্তু আসলে আমরা দেখছি অসংখ্য মানুষ তারা বলছেন বিকেল পর্যন্ত তারা অপেক্ষা করবেন, অনেকে বলছেন যে হয়তোবা রাত 10টা পর্যন্ত তারা চেষ্টা করবেন তাদের সাধ্যের মধ্যে তাদের পছন্দের গরুটি কিনতে। পুনম, এই ছিল আমার কাছে এখানকার সবচেয়ে অবস্থা। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুরবানির পশুর হাট থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী নিয়াজ জামান সজীবের সঙ্গে। করোনা মহামারীতে দেশে আরও অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে খুলনায়, সেখানে ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 4 জনের। এছাড়া গতকালের তুলনায় মৃতের সংখ্যা কমেছে বরিশালে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রাসনা দাসের রিপোর্ট। কিছুতেই কমছে না করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে রোগীদের মৃতের সংখ্যা। খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই বিভাগের 10 জেলায় 849 জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছে 258 জন। তবে গত কয়েকদিনের তুলনায় বরিশালে মৃতের সংখ্যা কমেছে, সেখানে একদিনে মারা গেছে আরও 1 জন। এই বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 82 জন। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও 1 জন, শনাক্ত হয়েছে আরও 40 জন। এদিকে যশোরে করোনার উপসর্গ নিয়ে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে, সংক্রামিত হয়েছেন আরও 52 জন। এই নিয়ে জেলায় করোনায় মৃত্যু হয়েছে 25 জনের। এছাড়া চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে 1 স্কুল শিক্ষক সহ 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট নামে পরিচিত কুমিল্লায় এই ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও 2 জন, নতুন শনাক্ত হয়েছেন 127 জন। এদিকে গত 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। নাটোরে চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী সহ 52, ময়মনসিংহে 30, ব্রাহ্মণবাড়িয়ায় 14 ও শেরপুরে 4 জন করোনা পজিটিভ হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। সিলেট গাইবান্ধা ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 5 জন সহ 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে 22 জন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার ঈদ আনন্দ নিয়ে বান ভাসি লাখো মানুষের। ঘরে ফিরতে না পারে অনেকেরই দিন কাটাতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। অসহায় বন্যার্তরা তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বন্যার স্রোত বইছে প্রচণ্ড শক্তিতে, তাতে ধ্বংস হচ্ছে ফসলি জমি, ডুবে গেছে ঘরবাড়ি। মানুষের আবাসস্থল এখন দখল করে নিয়েছে উপচে পড়া নদীর পানি।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র আর ধরলাপাড়ের মানুষজন পানি কমার অপেক্ষায় প্রহর গুনছেন। দীর্ঘদিন কর্মহীন থাকায় ঘরে ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন বানভাসীরা। পানি কমতে থাকলেও নাটোরের সিংড়া আর নলডাঙ্গা উপজেলার মানুষের দুর্দশা কমেনি। ঈদ উৎসব দূরের কথা, বর্তমান পরিস্থিতিতে তাদের দুমুঠো খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। পানিবন্দী আছে সিংড়া পৌর এলাকাসহ 11টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। অন্যদিকে তিন দফা বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জে। সরকারি হিসেবে জেলার 261টি আশ্রয়কেন্দ্রে এখনও 2295 পরিবার আশ্রয় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,76,712 জন। সড়ক ভেঙে ও ভেসে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ফেরা মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে 24 ঘন্টার ব্যবধানে শরীয়তপুরে পদ্মার ভাঙনে চলে গেছে জেলার নারিয়া উপজেলার চর আত্রা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও একটি ভবন। পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় কোনোভাবেই ভাঙন রোধ করা যাচ্ছে না। বন্যার পানি কমলেও সিরাজগঞ্জ আর শেরপুরের বহু ইউনিয়নের মানুষ ঘরে ফেরার অবস্থায় নেই। এক মাসেরও বেশি সময় ধরে পানিতে ডুবে আছে সেখানকার লাখো মানুষ। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসের প্রভাব না কমলেও দেশে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন তারা। গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে এখন পর্যন্ত বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি বলেও জানান তারা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যবসা বাণিজ্যে বড় ধাক্কা লাগে। বাংলাদেশে করোনা আক্রান্তের হার বাড়লেও গার্মেন্টস সহ সব শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় প্রতিদিনই বন্দরে আসছে বিভিন্ন পণ্যের কন্টেইনার। বিদেশি ক্রেতাদের অর্ডারও সময় মতো পৌঁছে দিচ্ছেন গার্মেন্ট মালিকরা। করোনা ভাইরাসের কারণে আমাদের ফ্যাক্টরি চালাতে তেমন অসুবিধা হচ্ছে না, ফ্যাক্টরিগুলি স্মুথলি চলছে। গার্মেন্টস সেক্টরে বা অন্যান্য সেক্টর, টেক্সটাইল সেক্টরে কিন্তু বড় ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ছে না। চীন থেকে আনা কাঁচামাল সরবরাহ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হলেও তা এখন স্বাভাবিক। করোনা মহামারীর কারণে বন্দরের কার্যক্রম অনেকদিন বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হন আমদানিকারকরা। কিন্তু এখন যে গতিতে বন্দরের কাজ চলছে তাতে অল্প সময়ে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশে যখন মার্চে এই জিনিসটা শুরু হলো, আমরা আমাদের এক্সপোর্টে কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম যে আমাদের এক্সপোর্টের কী হবে, আমাদের এখানকার জীবন আগে না জীবিকা আগে চলবে, এবং সব মিলিয়ে দেশ কোন দিকে যাচ্ছে। তো সেই তুলনায় যদি আমরা বলি যে এখনও পর্যন্ত বাংলাদেশ একটা, আমি বলবো না যে কমফোর্টেবল জোনে আছে, বাট খুব বেশি খারাপ অবস্থায় নেই। যদি এই প্রজেক্টগুলোকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে এই কঠিন একটা সময় আমরা পার করলাম প্রায় গত 4-5 মাস ধরে, এইটার অনেকটাই আমরা কভার আপ করে নিতে পারব। কাঁচামালের অভাবে যাতে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ না থাকে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখারও পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানিসাফা গ্রামে শিশুসহ দরিদ্র একটি পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় সকালে স্থানীয়রা ওই বাড়িতে কারো সাড়া শব্দ না পেয়ে সেখানে গিয়ে ঘরের মধ্যে 3 জনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। নিহতরা হচ্ছেন স্থানীয় ভ্যান চালক আয়নাল হক, তার স্ত্রী খুকুমনি ও তাদের 3 বছরের সন্তান আশফিয়া। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে পশু কেনা বেচার লক্ষ্যে উদ্বোধন করা হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্ল্যাটফর্মের নাম digitalhat.net। করোনা সংক্রমণ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আয়োজকরা বলেন, অনলাইনে হাটের মাধ্যমে সারা দেশ থেকে ন্যায্য মূল্যে পশু কেনাবেচা করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, A2I এর হেড অব ই কমার্স রেজানুল হক জামি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন। এবারে আন্তর্জাতিক সংবাদ।
পটুয়াখালী কলাপাড়ায় একটি মাদার ভেসেল জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছে। তার নাম মহিউদ্দিন। স্থানীয় জেলেরা জানান, রমনাবাদ নদীতে একটি ট্রলারে মহিউদ্দিন সহ তিন জেলে মাছ ধরতে ছিল। এ সময় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা খালাস করে আসা পান ওয়ার্ল্ড নামের একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে দুমড়ে মোচড়ে ডুবে গেলে দুই জেলে নিখোঁজ হন। পরে আশপাশের জেলেরা একজনকে উদ্ধার করতে পারলেও মহিউদ্দিনকে আর পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান চলছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে তিন দিনের জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে এ সময়ের মধ্যে ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আগামী 3 আগস্ট এ কার্যক্রম আবার স্বাভাবিক হবে। এবারে পারটেক্স খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাউদাম্পটনে আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে দলে 2 রানে পল স্টার্লিং এর উইকেট হারায় আয়ারল্যান্ড। 5 রানের মধ্যে দ্বিতীয় ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ডেভিড উইলির বিধ্বংসী বোলিংয়ে 32 বল বাকি থাকতে 172 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। 30 রানে 5 উইকেট নেন উইলির। আইরিশদের হয়ে সর্বোচ্চ 59 রান করেন কার্টিস ক্যাম্পফার। জবাবে 12 রানে জনি ব্যারিস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। এরপর 78 রানে আরও 3 ব্যাটসম্যান বিদায় নেয় স্বাগতিকদের। তবে সেম বিলিংসের অপরাজিত 67 আর এই উইন মর্গানে 36 রানে 22 ওভার হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে মানুষ, বাস ও ট্রেন স্টেশনে তেমন ভিড় নেই। সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। মিল রেখে দেশে কয়েক স্থানে উদযাপন। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলে অন্তত 13 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিলেট, গাইবান্ধা ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ 9 জন নিহত, আহত 22। এবং বন্যা পরিস্থিতির উন্নতি না হয় ঈদ আনন্দ নেই প্রায় 50 লাখেরও বেশি মানুষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।